ভোর হয়ে গেছে, দেখো আস্তে আস্তে আলোটাও ফুটে উঠছে। এবার আমরা আস্তে আস্তে রেডি হয়ে বেরোবো এয়ারপোর্টের জন্য। রেডি হয়ে এয়ারপোর্টের জন্য বেরিয়ে পড়লাম। তো রাস্তায় দেখি কতটা জাম আছে, একটু তো হাতে টাইম নিয়েই বেরিয়েছি, দেখা যাক কতক্ষণে পৌঁছাই। দেখো হাওড়া ব্রিজের ওপর থেকে সূর্যটাকে কত সুন্দর লাগছে। ফাইনালি এয়ারপোর্টটা পৌঁছে গেলাম, খুব একটা টাইম লাগেনি, রাস্তায় খুব জ্যাম ছিল না যেহেতু ভোরবেলা। তো এবার চেকিং লাগেজগুলো সমস্ত সাবমিট করে দিই, করে নিয়ে সিকিউরিটি চেকিং করে তোমাদেরকে এয়ারপোর্টটা একটু ঘুরে দেখাবো। ফাইনালি এয়ারপোর্টে এসে গিয়ে চেক ইন করে চেক ইন ব্যাগেজ দিয়ে সিকিউরিটি চেক ইন ডান সব কিছু করে এবার একটু ঘুরে বেড়াচ্ছি এয়ারপোর্টে। তারপর আমার ফ্লাইট আছে 8:50, তো 8:15 নাগাদ বোর্ডিং স্টার্ট হবে। যখন বোর্ডিং করব তখন তোমাদেরকে দেখাবো। তো একটু দেখে নাও তোমরা এয়ারপোর্টটা, আজকে সানডে যেহেতু কত ভিড় এয়ারপোর্টে সকাল থেকে। বোর্ডিং স্টার্ট হয়ে গেছে, দেখো দেখতেই পাচ্ছ আদি দাঁড়িয়ে পড়েছে লাইনে। তো বোর্ডিংটা করে নিই আগে, তারপর দেখাই। বোর্ডিং ডান, এবার ফ্লাইটে দিকে যাচ্ছে। ফ্লাইটের উপর বসে এবার সিটটা নিয়ে তারপর তোমাদের সাথে কথা বলছি। ফ্লাইটের টাইম হয়ে গেছে, তো এবার ছাড়বে ফ্লাইট। ফ্লাইটে বসে আছি, 2.5 ঘন্টার ফ্লাইট। তো একটু ব্রেকফাস্ট করে নিলাম, ব্রেকফাস্ট করে নিয়ে ভাবলাম একটু ঘুমিয়ে পড়ি, কিন্তু ঘুম আর আসছে না, এত টার্বুলেন্স আছে আজকে। তো সে কারণে আর ঘুমানো হয়নি, বসেই আছে, একটু ফোন ঘাঁটছি, একটু ভিডিও দেখছি। তো আরো মোটামুটি 1.5 ঘন্টা টাইম আছে, তারপর ল্যান্ড করবো। যখন ল্যান্ড হবে তখন তোমাদের সাথে আমার কথা বলছি, তোমাদেরকে দেখাবো। ল্যান্ড হয়ে গেছে, এবার
বাসের জন্য ওয়েট করছি, বাসটা ছাড়লে তারপর এখান থেকে আমরা বাসে করে যাব এয়ারপোর্ট অবধি। দেন তারপর আমরা গাড়ি নিয়ে যাব দিদির বাড়ি, দিদি আসছে। তো দিদির বাড়িতে গিয়ে তারপর তোমাদের সাথে কথা বলবো, তার আগে তোমাদেরকে পুরো রাস্তাটা একটু দেখিয়ে নেব, তো দেখতে থাকো। বাস থেকে নেমে পড়লাম, এবার এয়ারপোর্টের ভেতর ঢুকি। দেখো এয়ারপোর্টের ভেতর চলে এলাম। এই দেহরাদুন জলিগ্রান্ট এয়ারপোর্টটা খুবই ছোট এয়ারপোর্ট, তো বেশি কিছু নেই, ব্যাগেজগুলো কালেক্ট করব, ব্যাগেজ আসা শুরু হয়ে গেছে, তো ব্যাগেজটা কালেক্ট করে তারপর আমরা এয়ারপোর্টের বাইরেটায় বেরোবো। একটু কিছুক্ষণ ওয়েট করতে করতে ব্যাগেজটা এসে গেল। আদি আর বাবা মিলে ব্যাগগুলো নামাচ্ছে। তো এবার এয়ারপোর্টের বাইরেটায় যাবো, গিয়ে বাইরেটা তোমাদেরকে একটু ঘুরে দেখাবো। ও আচ্ছা, তোমাদেরকে তো এটাই বলা হয়নি যে আমি যাচ্ছিটা কোথায়। আমি দেহরাদুন চলে এলাম, এয়ারপোর্ট দেখিয়ে দিলাম, সবই হয়ে গেল, বাট তোমাদেরকে বলাই হয়নি যে আমরা কোথায় যাচ্ছি। তো এবার তোমাদেরকে বলেই দিই যে আমরা কোথায় যাচ্ছি। তো আমরা পৌঁছে গেলাম জলিগ্রান্ট এয়ারপোর্ট। তো আমরা যাত্রাটা শুরু করছি, এই যে যাত্রাটা করছি, যেটা এই যে ট্যুরটা যেটা আমাদের, সেটা হচ্ছে কেদারনাথ ট্যুর। তো সেই কেদারনাথ ট্যুরটা করতে গেলে তো তোমাদের ফার্স্ট যেটা করতে হবে, যে একটা নিয়ারেস্ট তোমাদের একটা এয়ারপোর্ট চুজ করতে হবে, আদারওয়াইজ নিয়ারেস্ট একটা তোমাদের রেলওয়ে স্টেশন চুজ করতে হবে। নিয়ারেস্ট তোমাদের যেটা এয়ারপোর্ট বা নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন যেটা থাকবে সেটা হচ্ছে দেহরাদুন। তো সেখান থেকে তোমরা কেদারনাথ যাত্রাটা শুরু করতে পারো। তো সেটা শুরু করতে গেলে তোমাদের ফার্স্ট এখান থেকে, তোমরা যদি ফার্স্ট ডেই শুরু করো কেদারনাথ যাত্রা, তো তোমাদের সেটার জন্য এখান থেকে সোজা যেতে হবে সোন ট্র্যাক থেকে, তারপর তোমাদের যাত্রাটা শুরু করতে হবে। তো আমি সেটা করছি না, আমি করছি এখান থেকে ফার্স্ট ডে যেটা আমরা করব সেটা হচ্ছে দেহরাদুন। দেহরাদুনের পর আমরা নেক্সট ডে আমরা শুরু করব হচ্ছে কেদারনাথের যাত্রা। তো চলো তোমরা দেখতে থাকো। তো দিদি এসে গেছে, গাড়িতে সমস্ত লাগেজ তোলা হয়ে গেছে, এবার আমরা বেরোই দিদির বাড়ির জন্য। ফাইনালি দিদির বাড়িতে চলে এলাম, দিদির বাড়িতে এবার ঢুকবো। গেলাম দিদির বাড়ি, খুব জোর এখানে বৃষ্টি হচ্ছে, খুব জোর বৃষ্টি হচ্ছে। যে বডি বডি কমে গেছে, এবার একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিই, বডিকে নিয়ে এতক্ষণ খেলাও চললো, তো ফ্রেশ ট্রেশ হয়ে নিই, খাবার দাবার খেয়ে একটু লাঞ্চটা করে নিই, একটু রেস্ট করে নেবো, বিকজ রাতে ঘুম হয়নি ঠিক করে, তো কালকে আবার বেরোনো আছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আমার রিসেন্ট ট্যুরের আরও নতুন নতুন ভিডিও আমার চ্যানেলে আসতে চলেছে, সো স্টে টিউন। চলো টাটা।